বলছি, তোমার যে পুজোয় কেনাকাটাগুলো করে দিলাম, হ্যাঁ সব সময় বলো কিছু কিনে দাও না কিছু কিনে দাও না, পুজোয় এত কিছু কিনে দিলাম, বন্ধু বান্ধবকে দেখিয়েছো? কি কিনে দিয়েছো? কি বাবা কিনেছো? কত কি কিনে দিলাম তো, কি সেগুলো কি বলো? তুমি কিনে দিয়েছো নিশ্চয়ই, তুমি জানো যে আমাকে কি কিনে দিয়েছো। ওই যে চকলেট বিস্কুট কত কি কিনলাম। সেটা শুনেছে সবাই, হ্যাঁ পুজোয় চকলেট বিস্কিট কিনে দিয়েছে সেগুলো আমি দেখাবো। মানুষ কি জামা কাপড় দেখায়? তুমি চকলেট বিস্কিট কিনে দিয়েছো সেগুলো দেখাবো? জামা কাপড়টা সিগারেট, ওটা পরে দেখাবে। জামা কাপড় পরে দেখাবো? তুমি কিনে দিয়েছো আদৌ? আমাকে খারাপ করছো সবার কাছে? তুমি কিনে দিয়েছো এখনো অবধি? তুমি তো কিনেছো, আমি কিনে দিইনি। তুমি তো কিনেছো? আমি কিনেছি? কেননি আমি কিনেছি? কেননি ঠিক আছে, আমি কি কিনেছি তোমাকে বলতে হবে? কিছু তো কিনেছো, পুজোর সময় দেখা যাবে কি কিনেছো, বুঝলে? পুজোর সময় দেখা যাবে। আর আমার গুলো বলো, বন্ধু বান্ধবদের দেখাও কত কি কিনে দিলাম। ওকে বলে বলে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। ও বেরোবে না, ও কিনবে না, ও আমাকেও কিনে দেবে না। তুমি বেরাচ্ছ, তুমি কিনছো তো, তুমি এত দিন দিন মানে কেমন একটা আরে বাজে কাজে হয়ে কাজে যাচ্ছে, কে আমাকে যাবে, খারাপ করছো সবার কাছে। কাজে কে যাবে? তুমি এমন ভাবে কথাটা বলছো যেন আমি নিজে নিজে কত কিছু কিনে নিয়ে না আসছি, না তো আমি তুমি তোমাকে খারাপ করছি, আমি ওটা এরকম বলেছি একটা ভাব করলে তুমি। তুমি বললে না তুমি বেরোচ্ছো, তুমি কিনছো। বেরোচ্ছো, তোমাকে তো আমি তো এমনিও ছেলের জন্য বেরাতে হয়। কিনছি, নিজের জন্য তোমার জন্য আমরা কি হ্যাঁ, কিনছি এখনো? ছেলেকে স্কুল দিতে তো বেরাতে হয়, সেই টাইমটা তো তোমার। তুমি এটা কিন্তু খারাপ কথা বললে, আবার খারাপ কথা কি যে আছে? তুমি কেন নি। তুমি এই জিনিসটা না কি না ভিডিও করছি বলে নয়, কিন্তু না তুমি এটা খারাপ ভাবে কথাটা বললে। তুমি কিনছো না, আমি কিনেছি নিজের জন্য। তুমি আমাকে কিছু দিয়েছো? আমি দিইনি, তুমি তো কিনেছো, আমি যে দিলাম, সেই এক কথা, আমি কিনিনি, তুমি তো কিনেছো। আমি যে দিলাম চকলেট বিস্কিট, ওই যে অত সুন্দর সুন্দর ওইগুলো। সেটাই তো, তুমি আমাকে দুর্গাপূজার সময় চকলেট বিস্কিট কিনে দিয়েছো, এগুলো পুরনো জামা পরবো আর চকলেট বিস্কিট খেতে খেতে ঠাকুর দেখতে যাবো যে আমার বর কিনে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, টাটা, খুশি।